কি এদেরকে রোস্ট করছে কি না? দুজন ব্রেনলেস বাচ্চাকে কি রোস্ট করব? আর আমি কোথায় ছিলাম, কোথায় থাকি এসব জিজ্ঞেস করো না, নিজেরই লজ্জা লাগে, বেকার কি বলবো। এদের এখনো মানসিক বিকাশই হয়নি, আমি কি রোস্ট করবো এদের? মানে এদের মানুষের একটা ম্যাচুরিটি বোধ এদের কিছুই হয়নি, এদের ব্রেন তৈরি হয়নি এখনো। সারপ্রাইজ এটা নি, আর এইটা না আমারটা, একটু খুলে দেখাবো এটা? দেখতে গাইস একবার দেখো, জাস্ট দেখো, এরকম টেডি ডে, এই ডে, এই ডে, যা লড়া লসুন ডে আছে, আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার এগুলো নিয়ে হেটও নেই। কিন্তু আমার কথা হচ্ছে, এগুলো যদি ভিডিও না করতো তো এরা কি এত কিছু করতো? আমার কোশ্চেনটা এখানে, যদি করে থাকে কেউ, যদি করে থাকো ভালো কথা, আমি করতাম না। ঘরে কোনো কুকুর টুকুর আছে নাকি এভাবে লাফিয়ে আসলো? তাহলে ও বাজে কথা বলছে না, আমি ভেবেছিলাম আওয়াজ শুনে হয়তো বাড়িতে কোনো কুকুর টুকুর আছে, আইসে এসে যাই আর কিছু না। ওখানে চলে এসি, ওই জায়গাটা শুটটা হবে, ওকে হাতে লাইট আর ক্যামেরা সব দিয়ে দিয়েছি, তো মিনি ভালোভাবে শুটটা করে দিবি যাতে সবাই আজকে ভিডিওটা দেখতে পারে। এসছো ভাই সারপ্রাইজ জন্য রেডি? এরম সারপ্রাইজ কি হয় ভাই? মানে রেডি ফেডি হয়ে সেজে গুজে তুমি সারপ্রাইজের জন্য রেডি? তো কিরম সারপ্রাইজ এটা? এক্সাইটেড দেখি জানো ভাই, তোমাকেই তো পুরো পুতুল লাগছে, আমি কি আর তোমায় পুতুল দেব? ঠিক আছে তুমি যাও, এবার তোমাকে আমি লোকেশন দেখিয়ে দিচ্ছি, ওইখানে গিয়ে তোমাকে চোখ বন্ধ করে এখন দাঁড়িয়ে থাকতে হবে, মিনিও তোমার সাথে থাকবে। এটা প্রি প্ল্যান্ড সারপ্রাইজ। হ্যাঁ এটাই তো আজকে রুল, তুমি শুধু এখানে দাঁড়িয়ে থাকবে, ওই দিকে ঘুরে কিন্তু তাকাবে না, কারণ ওখান থেকে আমি আসবো, কারণ এটাই স্ক্রিপ্টে ছিল আজকে। ও গাইস আমি আপাতত রেডি একদম, এই যে যেইভাবে ও রেডি হয়েছে দেখো, ওই এরকম বেদেটেতে দিয়েছে, এখানে একটা ঝুলি দিয়েছে, ওর একটা ঝুলি দিয়েছে, ব্যাস ঠিক আছে, এবার আমি জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, কোনো ব্যাপার নয়, ক্যামেরা পেছনেই হয়তো আছে, আমি বলছি না আছে, কেস করছি। এরা ভাবে যে এদের যারা পাবলিক তারাও ব্রেনলেস, এরা কেউ কিছু বোঝেই না, সবাই তো বাড়িতে ঘাস খায়। আর আমি শিওরলি বলতে পারি এদের যারা অডিয়েন্স আছে 15 বছর থেকে 18 বছর, এই নতুন নতুন বাচ্চাদের দেখছো না যে সরকার থেকে ফোন দিচ্ছে, এরা হচ্ছে সেই পাবলিক যারা এদের ফলো করে আর কি, আমার মনে হয়। বেশি বললে বাচ্চারা আবার দুধের বোতল নিয়ে ছুটে আসবে। চুপ 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 চুপ, ঠিক আছে টেডি ফেডি গুলো নিয়ে এখন আমি যা মানে পালা হলো রিয়াকশন দেখার, তো মিনি তাড়াতাড়ি ওখানে চলে যা, আমি ওখানে আসছি। বাবাই টাকা দে অরিশ, ও এতক্ষণ ও ওইখানে গাড়িটা নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, ও এদিক ঘুরে দাঁড়িয়ে আছে, ও একবারের জন্য দেখেনি, ওকে এক্ষুনি তাকাতে বলবে, ও তখনই তাকাবে। চুতিয়া বেটে আমি আবার আজকে আমার বাইকের ওই জায়গাটা উনি নিয়েছে। আচ্ছা আমি তোমাকে যে একটা কথা বলতে চাইছি, তোমার জন্য তুমি গাড়িটা সামনে দিয়ে পরে দেখবে, আগে আগে আর শুন সাইকেল করি নাকি কি বলছিস? শুন তোমার জন্য শুনছেই না, এটা দাও ওটা দাও, দেখ শোন কি বলছে, তোমার জন্য লিখতে লিখতে শায়রি পুড়িয়ে গেছে আজ আমার ডায়েরি, তাই করছি না আর কোনো ভুল, আজকে এই পুতুল দিবস আমার পুতুলকেই এনে দিলাম, ও সরি একটা গোলাপ ফুল। এবারে রাত্রি, এই রাত্রি 11টার সময় আমি এরকম চোদ্দ নামি দেখছি এরকম বসে বসে, এইসব দেখার পরও দুধের বাচ্চারা বলবে তুমি বললো কেন তুমি দেখবো না, কেউ ভাই নিজের ইচ্ছায় প্রতিদিন সকাল 8টার সময় কাজে যায় না, যেতে হয় বাধ্যতামূলক তাই যায়, ওরকমই ব্যাপার। কোন বকাতে আমাকে এই ভিডিওটা সাজেস্ট করেছিল বা কি করছি?
দেখো যাই হোক, ভিডিওটা তো 10 মিনিটের বানাতে হবে, আর কিছুক্ষণ সহ্য করে নে, একটু বেশি না। তোরা দুইটা উটকো মাল আজকে রাস্তায় এসে পড়ে গেছিস, এটাতে লরির সমস্যা নয়, তোরা লরিকে সমস্যা করছিস। আমার মনে হয় যে মেটেরিয়ালটা ওটাকে ধরে আছে ওটা ওরকম ছিল না, এখানকার প্রাণী ওরকম হতে পারে না, ওটাকে আলাদা কোনো প্ল্যানেট থেকে এখানে ইম্পোর্ট করা হয়েছে। ভাই আদামরা একটা ছেলে একটা মেয়ে এরকম রাত্রেবেলা রাস্তার মধ্যে মেন রোডে দাঁড়িয়ে এরকম ন্যাকামি করছে, সেগুলো দেখতে হচ্ছে। কেন জানি না এরকম আদামরা মেয়েরা এরকম ন্যাকামি করে, মানে গাটা শিশি গিন 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 করে, মানে মানে গা থেকে শুয়াপোকা উঠে যাওয়ার ফিলিং বোঝো, কখনো গায়ে শুয়াপোকা এরকম হেঁটে হেঁটে গেলে যেরকম লাগে উড়ো। এইটা যদি নর্মালি এই প্রোডাক্টটা এরকম হয়ে থাকে তাহলে বহুদিন আগে ডাক্তার দেখানো উচিত ছিল। এ নর্মালি এরকম কি করে? ভিডিওর জন্য হয়ে থাকলে আলাদা ব্যাপার, ভিডিওতে অনেকেই অনেক কিছু করে, কিন্তু নর্মালিও যদি এরকম থাকে ভাবছি এদের অডিয়েন্স কত ছোট হতে পারে, যে এইগুলো এদের কিউট লাগে। আমরা কমেন্ট বক্স অবশ্যই চেক করব যে আমার কি একার এরকম অড লাগছে নাকি কাউর এগুলো কিউট লাগছে। কেন তো টেডি পেয়েছো, তোমার কিরকম ফিল হয়? ওরা গদমার্কে টেডি পেয়েছে। গদমার্কা মানে আমি আমি ওকে প্রথম থেকেই বলতাম যে তুমি একটা পুতুল, তোমাকে আমি পুতুল দিয়ে লজ্জা দেবো কেন? সত্যি এই এই পুতুলগুলো জাস্ট হয়তো টেডিদের জন্যই, বাট আমি তোমাকে পেয়েছি এটাই আমার কাছে। আমি আর সহ্য করতে পারছি না তোমার থেকে কম। এই ভিডিওটাতে শুধু আছে ন্যাকা ন্যাকা কথা, 2 মিনিট বাদে বাদে জড়িয়ে ধরা, কপালে একটা করে চুমুক, আর এর থেকে বেশি এই ভিডিওটাতে কিচ্ছু নেই। আর দেখুন দেরি, তাও এই ভিডিওটার জন্য শুধু, রিয়েল লাইফে যদি ভিডিও না করতো এগুলো ভালো করতো না, আমি তোমাদের লিখে দিলাম। তাই আমরা এখন সোজা কমেন্ট বক্সে চলে যাবো, আমি এই আর নিতে পারছি না, দেখতে পাচ্ছি না। সহ্য করা একটা লিমিট থাকে মানুষের, রাতে ঘুম ফুম না হলে ওগুলো আর এক কেস, তখন কী হবে? আমরা সাপোর্ট করে যাব আর তোমরা ন্যাকামি চালিয়ে যাও, বেস্ট অফ লাক। আমার ওদের কোনো হেড নেই, এরা কী করছে তাতে আমার ভালো চলে যায় না, কিচ্ছু না, এরকম বসে বসে চুতিয়া পাক হচ্ছে, ব্রেনলেস দুটো প্রাণী তাই করছি। যখন কিস ডেতে কিস করবে সেটাও দেখাবে নাকি? আমার মাথায় আলাদাই থটস আছে, আমি এখানে কিস ডে নিয়ে কথা বলছি, আমি আলাদা জায়গায় চলে গেছি, আলাদা লেভেলে ভেবে ফেলেছি, সেই আমি ভাবনা আমি বলতে চাই। তোমরা এইভাবেই তোমাদের ন্যাকামি চালিয়ে যাও, বেস্ট অফ লাক অ্যান্ড ক্যারি অন। আমি বলছি না, এসব লোকে বলছে, লিখেছে তোমার মাকেও কিছু দিও দাদা, ওতে ভিউজ আসবে না ভাই, বোঝ একটু, ওটা খুব দেখতে চাইবে না।